আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়ন বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি শ্রী আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় ই কমার্স কি ঘুরে দাঁড়াতে পারবে, আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ই কমের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমদানি ও রপ্তানি বাণিজ্য অনুবিভাগ ডিজিটাল কমার্স সেলের প্রধান AHM শফিকুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর BM মইনুল হোসেন। দর্শক, তথ্য প্রযুক্তি খাতের অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি ও বিকাশ এবং ভোক্তা উদ্যোক্তাদের আগ্রহের কারণে দেশে ই কমার্স খাতের যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছিল, কিছু কিছু প্রতিষ্ঠানের প্রতারণার কারণে তা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। গ্রাহকদের আস্থা ব্যাপকভাবে কমেছে, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিষ্ঠিত এবং নতুন ই কমার্স উদ্যোক্তারা। তবে দেরিতে হলেও প্রতারণার সঙ্গে জড়িত ই কমার্স খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে, অভিযুক্ত উদ্যোক্তাদের আটক করেছে, বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা উদ্ধার এবং গ্রাহকদের ফেরত দেওয়ার পদক্ষেপ নিয়েছে। কিউকমের কিছু গ্রাহক ইতিমধ্যে টাকা ফেরতও পেয়েছেন। এই উদ্যোগগুলোই দেশের ই কমার্স খাতের প্রতি মানুষের আস্থা কিছুটা ফিরবে বলে ধারণা করছেন খাত সংশ্লিষ্টরা। তবে লোপাট হওয়া 3,500 কোটি টাকার কত অংশ গ্রাহকদের ফেরত দেওয়া সম্ভব হবে তা নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। পাশাপাশি এখনও নানান কৌশলে গ্রাহকদের ঠকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। পণ্যের গুণগত মানহীনতা, সরবরাহ ব্যবস্থার অদক্ষতা, ভোক্তা ও উদ্যোক্তা বান্ধব নির্ভরযোগ্য পেমেন্ট ব্যবস্থা অনুপস্থিতি সহ নানান সংকট এখনও বিরাজমান রয়েছে দেশের ই কমার্স খাতে। এই সংকটগুলো সমাধান করে ই কমার্স খাতকে আবার কীভাবে উজ্জীবিত করা যায় তা নিয়ে আজ আমরা আলোচনা করব উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব শফিকুজ্জামান, আপনাকে দিয়ে আমাদের আলোচনা শুরু করছি। সম্প্রতি আপনারা কিছু গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন, ঠিক কতজনকে আপনারা টাকা ফেরত দিচ্ছেন এবং মোট কতজনকে ফেরত দিতে পারবেন? আপনি সঠিকই বলেছেন, আমরা গত 24 তারিখে আমরা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় একটা আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা প্রথম পর্যায়ে, আপনারা জানেন যে কিউকমের একটা বেশ কিছু টাকা আপনার ফস্টার গেটওয়েতে আটকা ছিল, তা আমরা মোটামুটি যে আলোচনা করে দুই পক্ষের সাথে এবং বাংলাদেশ ব্যাংক এবং আমাদের আইন প্রয়োগ সংস্থা বিশেষ করে CID সাথে বসে আমরা 6,721 জনের লিস্ট করেছি এবং সেখান থেকে আমরা 24 তারিখে টোকেন আমরা 59 কোটি টাকা আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা নিয়েছি এবং সেটি পর্যায়ক্রমে ফেরত দেওয়াও হচ্ছে। এর পরবর্তীতে যে বিষয়টি আছে যে আপনার 214 কোটি টাকা আপনার একটা আমাদের যে স্ক্র সার্ভিসে যেগুলো আটকা আছে সেখানে অনেকগুলো মামলা মোকদ্দমার বিষয় যেটা আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন সেগুলো আমরা ওয়ার্ক আউট করছি এবং যেখানে মামলা মোকদ্দমা নেই শুধু গ্রাহকদের টাকা যেটা পেমেন্ট গেটওয়েতে থার্ড পার্টির কাছে জমা আছে, যেগুলো পেমেন্টে জমা আছে কিন্তু প্রোডাক্টটা এখনও গ্রাহকরা পায়নি সেগুলো আমরা শর্ট আউট করে আমরা সেগুলো পর্যায়ক্রমে দেব। সেখানে সবগুলো অপারেটরকে নিয়ে আমরা মূলত কাজ করছি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব নজরুল ইসলাম খান, ই কমার্স খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখনও প্রতারণার অভিযোগ চলছে, এই খাতকে প্রতারণা মুক্ত করার আসলে উপায়টা কী, মানে কী ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়? যে প্রথমত একটা কাজ করা দরকার, একটা আইন। এটা যখন শুরু হয়েছিল, ইনফ্যাক্ট আমার ব্রেন চাইল্ড, আমি প্রথম মিটিং করে সবাইকে নিয়ে বলি, কিন্তু প্রথমে যদি আইন করি তাহলে কিন্তু বেড়াজালের ভিতরে আটকে যায়, এটা এক্সপ্যান্ড করে না শিশু অবস্থায়। কিন্তু যখন একটু ম্যাচুরিটির দিকে যায় তখন আইন করতে হয় এবং আইনটা কিন্তু টপ ডাউন, আইন মন্ত্রণালয় অন্যরা, কিন্তু এই কাজগুলো হচ্ছে কিন্তু বটম আপ। তো বটম আপের কাজ হচ্ছে এখন একটা আইন প্রণয়ন করা দরকার, সে আইনটা কী, আইনটা হওয়া দরকার অপরাধ সংক্রান্ত। আমাদের ই কমার্স কি ততটা ম্যাচিউরড হয়েছে বলে আপনি মনে করেন? এক্সপ্যান্ড করেছে, আমাদের 18 কোটি মানুষ আমরা দেখছি যে কোভিডের কারণে অনেক এক্সপ্যান্ড করেছে। তো সেটা অনেক লোক যখন আসছে এক্সপোজারে, তাদের যদি আমরা নিরাপত্তা না দিই তাহলে অনেকে আগ্রহী হবে না এবং এর গ্রোথটা কমে যাবে। সেই জন্য কী করা দরকার? সেই জন্য একটা আইন করা দরকার। সেই আইনগুলো হচ্ছে আইনও এনাক্টমেন্টটা উপরের থেকে হবে কিন্তু আইনের ড্রাফটটা বটম আপ হওয়া উচিত, যে কী কী অপরাধ হচ্ছে ফিল্ড থেকে শোনা দরকার এবং সেটার কোন ধরনের সাজা হতে পারে। আর যদি গড়ে ব্রাশ ফায়ারের মতো ভি শেপে আইন করলে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের মতো এটা মিসইউজ হয়। একদম সুনির্দিষ্ট বলতে হবে যে এই কাজ করেছে এই এক। দুই হচ্ছে, আরেকটা জিনিস আইনেরই আওতায় থাকা উচিত, যেমন আমাদের আজও হাউজিং সেক্টরে কিন্তু অনেকে টাকা পয়সা দেয় কিন্তু তারা জমি পায় না, বাড়ি ঠিক মতো পায় না, ঠিক
অস্ট্রেলিয়া বা অন্য দেশ কীভাবে সমাধান করেছে এটা শিখতে হবে। সেটা কীভাবে করছে ওরা হচ্ছে, আমি যখন গ্রাহক, আমি যখন টাকা দেব তখন একটা ফান্ডে জমা থাকে, সেটা সরকারের নিয়ন্ত্রণে থাকে। যখন আমার কাজটা হয়ে গেল তখন একটা ইন্সপেকশন করে দেখে, দেখে এই টাকাটা দিয়ে দেয় তাকে। কিন্তু এখন হচ্ছে এরকম কেউ নেই, অভিভাবক নেই। ঠিক এখানেও কিন্তু এরকম একটা সিস্টেম করা দরকার, একটা এমন একটা সিস্টেম যেখানে আমি গ্রাহক, আমি টাকাটা দেব, ওই সিস্টেমে যাবে যে তারপরে আমার যখন দ্রব্যটা দেওয়া হবে, ডেলিভারি হবে, তখন সাথে সাথে ওখান থেকে পেমেন্ট হবে। এবং আমি যদি বিজনেসম্যান হয় আমার একটা অ্যামাউন্ট টাকা ওখানে থাকবে, তাহলে কিছু যদি মারে তারপর ধরা পড়বে, পড়লে ওখান থেকে কিন্তু বাদবাকি পেমেন্ট হবে, এরকম একটা ব্যবস্থা থাকা উচিত। দুই হচ্ছে, এখন যেমন একটা করছে এটুআই থেকে ইউবিআইডি, ইউনিক বিজনেস আইডি, আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু আমি মনে করি যে এটাতে সমাধান হবে না। কেন, আপনি আরেকটা লেয়ার তৈরি করছেন। এখন তো ট্রেড লাইসেন্স দেওয়া হয়, তাহলে এটাও তো ট্রেড লাইসেন্সের মতো, এটা লাভ হবে কি? আরেকটা লেয়ার হলো, মানে আরেকটা জালের ব্যবস্থা। এই সব বিজনেস কিন্তু এটা হচ্ছে না, এটা একটা লেয়ার। তবে ওই জায়গা থেকে সবাইকে চেনা যাবে কে কী করছে। তাই যদি হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ম, ডিসেন্ট্রালাইজেশনের নিয়ম হচ্ছে, এখন যে লাইসেন্স দেয় ধরেন সিটি কর্পোরেশন, তাদের রেসপন্সিবিলিটি কী? কেন তাহলে সেখান থেকে লাইসেন্স করবে? তাহলে ওইটা বন্ধ করে দেওয়া উচিত, দিয়ে এক জায়গার থেকে হওয়া উচিত। আরেকটা হচ্ছে যে এই যে টাকা পয়সাগুলো দিচ্ছে, এই সবগুলো কিন্তু একটা আইনটা হবে একটা স্ট্রাকচার স্কেলিটাল, কিন্তু রুলগুলো হবে, রুল তো গভর্নমেন্ট করতে পারে, আইন করতে গেলে কিন্তু বারবার পার্লামেন্টে যেতে হয়। যদি আইনের ভিতরে সব এরকম ডিটেল থাকে তাহলে এটা রিজিড আইন হবে, ইট ইস ব্যাড ল। আর যদি আইনে বেশি কিছু না থাকে, স্কেলিটাল, রুলের ভিতরে থাকে, গভর্নমেন্ট টাইম টু টাইম চেঞ্জ করতে পারবে। আমি মনে করি যে এই ইউবিআইডি করুক, যাই করুক, দিস ইজ নট এ পারমানেন্ট সলিউশন। পারমানেন্ট সলিউশন হচ্ছে গভর্নমেন্টের কাছে এই ডিপোজিশন হবে এবং পেমেন্ট হবে ওই দিক থেকে যখন দেওয়া হবে। দুই হচ্ছে আইন থাকবে, যদি কেউ ডানবাম করে সেটা সুনির্দিষ্ট আইন হবে, পেনাল কোডে যেমন আছে, স্পেশাল পাওয়ার সেক্টরের মতো বি শেপের আইন হলে হবে না, সুনির্দিষ্ট হতে হবে। জি ধন্যবাদ ডক্টর মঈনুল হোসেন। ই কমার্স খাতের বিকাশ কতখানি সুষ্ঠুভাবে হয়েছে এবং প্রতারণার ঘটনাগুলো কেন ঘটার সুযোগ পেল বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। প্রথমত একটু কতটুকু বিকাশ হয়েছে সেই অ্যাঙ্গেলে যদি বলি, যে আমাদের অলরেডি এটা $2 billion মার্কেট, হতে পারে এখনও ম্যাচিওর হয় নাই, কিন্তু অনেক টাকা ফ্লো, মানি ফ্লো সেখানে চলে এসেছে যেভাবেই হোক না কেন। আর সেখানে আমার মনে হয় এই জায়গায় যে এখনকার যে সমস্যাটা, সেটার আমার কাছে মনে হয় যে প্রথম কারণ হচ্ছে যে মনিটরিংয়ের যে অভাব, কী আইন নীতি কিছু জিনিস কিন্তু আছে, এক্সিস্টিং যে ল, যে আইন আছে সেটি দিয়েও কিন্তু অনেক কিছু করা যেত, আমাদের অনেকগুলো প্রতিষ্ঠানও আছে, ঠিক আছে। তো এখন সেখানে আপনি মনিটর করলাম না কেন, আমরা দেখতে পাচ্ছেন যে দিনের পর দিন হচ্ছে যে কম দামে, 1/3 দামে, 10/1 দামে হচ্ছে মোটর সাইকেল দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, তো এটা কি দেখার কেউ নাই? আমি সরকারকে জনগণ ট্যাক্স দিচ্ছে কেন? জনগণ তো এটা দেখবে না, আমি একজন ইউজার, আমি গিয়ে কি দেখবো নাকি ওদের বিজনেস মডেল রাইট কি রং? সেটার জন্য নিশ্চয়ই একটা অথরিটি আছে যারা এই কাজটা করবে, এই জিনিসটা দেখবে, দেখার কথা, অ্যাটলিস্ট এক্সপেকটেশন আমাদের। তো সেই জায়গাটাতে আমার মনে হয় দেখা হয়নি। শুধু তাই না, এই যে ঝামেলাটা হলো তার আগেও কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু ইন্ডিকেশন এসেছে, পত্রিকায় নিউজে এসেছে, তারপর হচ্ছে বিভিন্ন কমিটি করা হয়েছে, আমি নিজেও ইক্যাবের একটা কমিটিতে ছিলাম, সেখান থেকে রেকমেন্ডেশন গিয়েছে, কোথায় সমস্যাগুলো বলা হয়েছে, কিন্তু ওই যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো যে প্রোঅ্যাক্টিভলি কিছু করা, অকারেন্স হওয়ার আগে যে একটা ব্যবস্থা না, এই কালচারটা নেই। আমি শুধু বলছি না যে ই কমার্স রিলেটেড বা বাণিজ্য রিলেটেড প্রতিষ্ঠানগুলো, তা না, পুরো কান্ট্রি ওয়াইড অন্য ক্ষেত্রগুলোতেও দেখেন এই জিনিসটা, সবাই রিঅ্যাক্টিভ, কিছু একটা হবে, আমার টাকা চলে যাবে, বিজনেস ধ্বংস হয়ে যাবে, তারপর কী হচ্ছে আমি ব্যবস্থা নেওয়া শুরু করব। তো এইটা করলে কি আপনি একটা বিজনেসকে দাঁড় করাতে পারেন? বিশেষ করে আমরা যখন বলছি যে ডিজিটাল বাংলাদেশ, এখানে আমার যে উদ্যোক্তা যারা, যে ই কমার্সে যারা আসছে, ই কমার্স তো কিছুই নেই, আগের বিজনেসই জাস্ট নতুন একটা চ্যানেল, আপনি অনলাইন প্রেজেন্স বা ইলেকট্রনিক একটা প্রেজেন্স আপনার থাকবে, এই যে উদ্যোক্তারা আসছে সারা বিশ্ব, যে স্টার্টআপ 2%ও সাকসেসফুল হতে পারে না, তারা রিস্ক নিয়ে এসেছে, তারা আসলো, তাদেরকে আমরা কী করলাম, এমন একটা অবস্থায় নিয়ে গেলাম যে সামনে এটা করোই না। তো এই মেসেজটা তো আমাদের জন্য ভালো না, যত দ্রুত সম্ভব এখান থেকে রিকভার করে, এখন গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে, প্রণোদনা দেন বা পজিটিভ যা দেন কী করবেন আপনারা জানেন, সেটা শুরু করা উচিত, নাহলে এটা ভেরি ব্যাড আমাদের মার্কেটের জন্য, কারণ ই কমার্স থেকে আপনি দূরে থাকতে পারবেন, মানে যত দেরি হবে ততই এটার নেতিবাচক একটি প্রভাব পড়বে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ধন্যবাদ জনাব শফিকুজ্জামান। ভবিষ্যতে আর কেউ যাতে গ্রাহকদের ঠকিয়ে ই কমার্স খাতকে কলুষিত কিংবা ক্ষতিগ্রস্ত করতে না পারে, সেই জন্য কী কী পদক্ষেপ আপনারা নিচ্ছেন? আমাদের ভুল যেগুলো হয়েছে, সেই ভুল বা যে ড্যামেজটা হয়েছে সেখান থেকে আমরা কীভাবে আমরা আবার ফিরে আসতে পারি,
এবং মনু সাহেব যেটা বলেছেন যে আমাদের ই কমার্সকে আমরা ছেড়ে আসতে পারবো না, এবং আমিও বলেছি এর আগে যে 2022 ই কমার্স একটু ডিফারেন্ট ই কমার্স আপনারা দেখবেন। আমি আমাদের এনআই খান স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আইনের যে বিষয়টি এসছে অবশ্যই আমরা এখানে একটুখানি হলেও আমরা অনেকটা শিথিলতা প্রদর্শন করেছি, এই জন্য যেটা একটা নতুন ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিকে গ্রো করা। আমি যদি আইনের ছকে যদি ভেদে ফেলি তাহলে কিন্তু এটা গ্রো করবে না। তাই মূলত যে বিষয়টি হয়েছে এই প্যান্ডেমিকের সময় গত দু বছরে এটা যেভাবে এক্সপ্যান্ড হয়েছে, তাই এটা আসলে এই সুযোগে যে আইনি কাঠামো ঠিক স্পেসিফিক ডিজিটাল কমার্স আইনটা কীভাবে হবে এটা কিন্তু স্পেসিফিক কোথাও ছিল না। এর প্যারালাল অনেকগুলো অর্গানাইজেশন আছে, আপনারা জানেন যে আমাদের ভোক্তা অধিকার আছে, আমাদের কম্পিটিশন কমিশন আছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে, এইসব আইনে কিন্তু স্পেসিফিক ডিজিটাল কমার্স পার্টটা ছিল না। তো আমরা আইন যেটা আছে সেই আইনি কাঠামো যেটা স্যার বললেন, রাইটলি বলেছেন যে আমরা একটু বটম আপ আইনটা করা দরকার, অর্থাৎ মানুষের ডিমান্ডটা কী, প্রবলেমটা কী, সেটাকে আইডেন্টিফাই করে আমরা আইনে নিয়ে আসবো। জি, কিন্তু একটা বিষয় যে জিনিসটা ইউবিআইডির বিষয় যেটা আমরা একটা এই আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাতে চাই সবাইকে যে আমরা আগামী 6 তারিখে ইউবিআইডি লঞ্চ করছি, যেটা আমরা এটুআইকে দিয়ে করাচ্ছি। এখন স্যার যেটা বললেন যে আমাদের ট্রেড লাইসেন্স আর ইউবিআইডি আমাদের ই কমার্স বিজনেসের ক্ষেত্রে যে বিষয়টি হলো যে ইউবিআইডি থাকলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমরা তাকে ট্র্যাক করতে পারবো। এই ট্র্যাকটা এই জন্য ইম্পর্টেন্ট, অর্থাৎ যারা ইউবিআইডি নেবে আমি তাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবো এবং সেখানে যে টার্মস কন্ডিশন অনুযায়ী তার বিরুদ্ধে আপনি যদি সরাসরি বলেন আমাকে যে তার ট্রেড লাইসেন্স লাগবে কি লাগবে না, কারণ তাকে কিন্তু ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগবে। ব্যবসার ধরনটা কেমন আপনার ট্রেড লাইসেন্স তো শুধু না, অনেক ক্ষেত্রে আপনার কোম্পানি আইনও কিন্তু রেজিস্টার্ড করা আছে, যেগুলো বড় বড় জায়ান্ট কোম্পানি। এখন অর্থ হলো আপনার মডেলটা কেমন, আপনি যদি পার মান্থ যদি আপনার ট্রানজ্যাকশন হয় 50,000 টাকা বা ইয়ার, সেক্ষেত্রে তো আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন নেই। এখন আপনি সেই ব্যবসা কিন্তু আপনি ই কমার্সের ব্যবসা ইউবিআইডি দিয়ে করতে পারবেন। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে, আপনি যেটা বলছেন যে ইজি অফ ডুইং বিজনেসের, সেক্ষেত্রে যেমন আমাদের যেগুলো আছে যেমন কোম্পানি আইনে আমাদের ফির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু রিফর্ম করেছি, এবং সেখানে কিন্তু আপনার যেগুলো ইন্ডিকেটরের যে নাম্বারগুলো আমাদের কমে আসছে সেখানে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় বা আমাদের কোম্পানি অ্যাক্টে বা আরজেসি থেকে কিন্তু এখানে অনেক কিছু ইন্টারভেনশন করা হয়েছে। এখন আমাদের মূল ফোকাসটা কোথায়? মূল ফোকাসটা আমাদের ই কমার্সের যে ড্যামেজগুলো হয়েছে সেই ড্যামেজগুলো কীভাবে রিপেয়ার করা যায়, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা যায়, এবং সেটাই মূলত আমরা এই মুহূর্তে ফোকাস করছি। সেই ফোকাসটা কী? সেই ফোকাসটা হলো যে প্রথম কথা হলো যে আটকে পড়া টাকাগুলো আছে সেটা আমাদের চ্যালেঞ্জ, এই টাকাগুলো আমাদের ভোক্তার কাছে ফেরত দেওয়া, গ্রাহকের কাছে ফেরত দেওয়া, যেগুলো আপনার ডেলিভারি পায়নি। আর এখন কিন্তু আপনার অলরেডি 30 জুনের পরে আপনার অ্যাডভান্স পেমেন্টের যে টাকাটা সেটা কিন্তু কখনই আর অপারেটরের কাছে যাবে না যতক্ষণে আপনার পণ্যটা গ্রাহক ডেলিভারি পাবে না। এর বাইরে আর একটা জায়গা আছে, সেটা হলো যে আপনার যেমন আমি যদি বলি ইভ্যালি বলেন অথবা কিউকম বলেন, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো এখন যে সমস্যার মধ্যে আছে তাদের কিন্তু ওয়্যারহাউসে প্রচুর প্রোডাক্ট পড়ে আছে। এখন যেহেতু এখানে মামলা মোকদ্দমা হয়েছে, এইগুলো তারা শাটডাউন করে রেখেছে, এগুলো সিলগালা করা আছে, সেখানে এই প্রোডাক্টগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমার জানা মতে আমাদের আমরা একটা টিম পাঠিয়েছিলাম কিউকমের ওয়্যারহাউসে, সেখানে প্রায় 100 কোটি টাকার পণ্য মজুদ আছে। তা আমরা যদি এই পণ্যগুলোকে যদি ইনভেন্টরি করে আমরা প্রকৃত যে অর্ডার আছে সেই গ্রাহকদেরকেও আমরা দিতে পারি, সেখানেও তো মানুষের আস্থার একটা জায়গা ফিরে আসবে। তা আমরা আসলে কাজ করছি এখন, যেমন আমরা আপনার অলরেডি আমরা পেমেন্টগুলো রিলিজ করার চেষ্টা করছি এবং অলরেডি রিলিজ হচ্ছে, এর পাশাপাশি আমরা 6 তারিখে আমরা অ্যাকচুয়ালি লঞ্চ করবো ইউবিআইডি, এবং সেখানে যে জিনিসটা হবে আসবে যে এখানে শৃঙ্খলা ফিরে আসবে, এই অর্থে যে এখন কিন্তু এই টাকা পয়সা নিয়ে কেউ কিন্তু আপনার চলে যেতে পারবে না, অর্থাৎ আমাদের একটা থার্ড পার্টি যে পেমেন্ট গেটওয়েতে ওই টাকাটা আটকে থাকবে, এবং যখনই এটা ডেলিভারি হবে প্রোডাক্ট ডেলিভারির পরেই কিন্তু এই পেমেন্টগুলো যাবে। জি, ধন্যবাদ জনাব নুরুল খান। এমন একটি ব্যবস্থা কি করা সম্ভব যে ব্যবস্থাটি করলে যাতে উদ্যোক্তা এবং গ্রাহক উভয়েরই স্বার্থ সুরক্ষা পাবে, কেউ কাউকে ঠকাতে বা প্রতিপক্ষ বানাতে পারবে না কিংবা ক্ষতিগ্রস্ত করতে পারবে না? এটা হাউজিং সেক্টরে আমি উদাহরণ দিলাম, অস্ট্রেলিয়াতে এরকম আছে। এখন আপনি কিনবেন একটা জিনিস, উনি বিক্রি করবে, আমি হচ্ছে সরকার একটা ফান্ডে টাকাটা আসবে এখানে, আপনার ওটা পেলে উনি ওকে করলে তারপরে আপনি দেবেন। এটা শুধু অস্ট্রেলিয়া না, এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে, উন্নত দেশগুলোতে আছে। এবং আপনি জানেন যে আমাদের হাউজিং সেক্টরে কিন্তু এটা হয়নি, কেন হয়নি তার কারণ এখানেও কিন্তু আমি নিজে কথা বলে দেখেছি, ওদের তো অন্যরা কিন্তু এই লাইনে যায় না। আমি সাজেস্ট করেছি যে একটা আইনের ড্রাফট আপনারা করেন, আমরা দেখেছিলাম যে মহিলা পরিষদ ড্রাফট করেছিল না, নারী নির্যাতন আইন করাতে অনেক কমে গেছে না অ্যাসিড নিক্ষেপ, ঠিক সেরকম আমি বলেছি যে আপনারা একটা বসেন, আপনারা একটা আইন করেন, কিন্তু করতে চান না। তার কারণ কি, ওনারা ভয় পান যে এটা আইন করলে
হয়তো বিভিন্ন এজেন্সি এসে চেপে ধরবে, টাকা পয়সা যাবে, যা হয় বাংলাদেশের কালচারে, এটা স্বীকার করেন আর নাই করেন, সেই জন্য এটা তারা করতে চায় না। দুই, এইটা আমি এখন প্রশ্ন করি, যদি ইউবিআইডি হলো তারপরে আমি একটা আকাম করলাম, তার প্রতিকার কী? আমার জানা মতো, আমি 2 দশক আইন পড়িয়েছি, ক্রিমিনাল ল, সেজন্য আমার কিছুটা ধারণা আছে। তো সেই জন্যে আমি বলবো যে আসলে কিন্তু এর কোনো মামলা করার সুযোগ নেই, কিন্তু আছে, টর্টে যাবে বা আরও সিভিল লয়ে যাবে, কিন্তু আপনারা জানেন খাজনার চেয়ে বাজনা বেশি, আপনার 1,000 টাকা উদ্ধার করতে যেয়ে কয় হাজার টাকা খরচ হবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। আর কোর্টে যারা গেছে তারা যেতে চায় না, তারা কানে মোড়া দেয় যে আমি আর জীবনেও যাব না। দুই হচ্ছে, আমি একটা সিম্পল উদাহরণ দিই, শিক্ষার আমার অভিজ্ঞতা আছে, দারুল ইহসান 4 জন ভাইস চ্যান্সেলার হাইকোর্টের 4 বেঞ্চ থেকে অর্ডার নিয়ে আসছে, এনে 4 জনই সার্টিফিকেট বেচা শুরু করছে। হ্যাঁ, এখন বিভিন্ন কোর্টে যখন যায় তখন কোর্ট বা টের পাবে কী করে যে ওই জায়গার থেকে আরেকটা অর্ডার দিয়েছে, মানে আমাদের যে সিস্টেম সেটাতে। ওখানে যদি ইউবিআইডি নেওয়ার পরেও আকাম করে তাহলে তাকে ধরবে কী করে? কোনো আইন নেই, আমাকে বলেন কোন আইন আছে, ধরার সুযোগ নেই। যেই ধরতে যাবে, এরা ভেরি ইনফ্লুয়েন্সিয়াল লোক, যখনই ধরতে যাবে, আমি একটু বলতে চাই উত্তরটা, আমি একটু বলি, যেই ধরতে যাবে তখন তারা হাইকোর্টে যেয়ে একটা রিট নাইলে একটা পিটিশন করবে, ফিনিশ। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আকামগুলো হয়েছে এর এইগুলোতে কারা অ্যাড দিয়েছে, কোন লোকদের আনছে, নামি দামি লোকদের আনছে, সুতরাং কোন ব্যুরোক্রেটের সাহস আছে, ঘাড়ে কয়টা মাথা আছে যে ওই ওরা যখন আসবে, ওনারা যখন আসবে, তখন তারা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? ব্যবস্থা নিলে সে মারা পড়বে আগাম যদি ব্যবস্থা নেয়, আমার কিছু অভিজ্ঞতা আছে। তো সুতরাং এইটা, আর উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন প্রফেসর সাহেব, সেটা হচ্ছে আমাদের কালচার কিন্তু রিয়াক্টিভ, নট প্রোয়াক্টিভ। নট প্রোয়াক্টিভ, আগে যেই করতে যাবে তার বিরুদ্ধে নানান অভিযোগ এনে সে 2 দিনে ওএসডি হবে। জি, জনাব শফিকুজ্জামান, এই ক্ষেত্রে যদি এই প্রশ্নের উত্তরটাই যদি আপনি দেন যে ইউবিআই আছে, এখন এরপরেও কেউ যদি প্রতারণা করে কিংবা ঠকায়, তাহলে আপনি কী প্রতিকার দেবেন? এখন প্রতারণার আসলে আপনার গুরুত্বটা কতটুকু বা এটার ভলিউমটা কতটুকু? প্রথমত না না, এটা এখানে কিন্তু এখানে প্রতারণা যারা করবে তারা প্রতারণা করবে, তার ভলিউম কি আর গুরুত্ব কি সেটা কিন্তু আপনি প্রতারণা করেন। প্রথম যে বিষয়টি সেটা হলো যে প্রথম প্রতারণা কি আপনার অর্থ, মানে এটাই তো সবচেয়ে বড় হতে পারে, যে অর্থাৎ যে যে আমি একটা অর্ডার করেছি, আমি সেইটা অর্ডার করার পরে আমি প্রোডাক্টটা পাইনি, তাহলে কী দাঁড়াচ্ছে যে আমরা যেটা স্ক্রল সার্ভিস করেছি বাংলাদেশ ব্যাংক, এখন প্রথম কথা হলো যে এই অর্থ কিন্তু যেটা স্যার বললেন যে আমাদের হাউজিংয়ের জন্য যেটা বললেন, অর্থাৎ কি যতক্ষণে সে প্রোডাক্ট পাবে না এই অর্থ কিন্তু আপনার সেই অপারেটরের কাছে যাচ্ছে না। এই অর্থটা কোথায় আছে? এটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েতে আটকা আছে। যখন এটা কনফার্ম করবে যে এই প্রোডাক্টটা আপনার ডেলিভারি হয়েছে তখন যাবে। তাহলে কী হচ্ছে যে আমার কিন্তু 80% কিন্তু আপনার এখানে যে ম্যানিপুলেশন বা যেটাই বলেন টাকা পয়সা ছড়িয়ে মানে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার এই সুযোগটা কিন্তু আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা হলো যে ইউবিআইডির কনসেপ্টটা কী, সেটা হলো যে এটা কিন্তু তাকে আমরা লিগালি যে তাকে প্রসিকিউট করবো, নট দ্যাট, আমরা হলো একটা এটা হলো একটা এনরোলমেন্টের মতো, অর্থাৎ আমি জানবো যে এই প্রতিষ্ঠানটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের ই কমার্স ব্যবসার জন্য সে এনরোলমেন্ট হলো, ট্র্যাক করা, আমরা ট্র্যাক করবো এবং এখানে আমরা কিন্তু এটা ডিক্লেয়ার করবো এবং এটা আপনার ওপেন থাকবে, মানুষ জানবে যে এই কোম্পানিটার ইউবিআইডি আছে কি না। ইউবিআইডি যদি থাকে তাহলে মানুষ সেই ইউবিআইডি থাকলে হলো কি যে সে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা এনরোলমেন্ট একটা কোম্পানি, সেই হিসাবে সে ট্রাস্ট অনুযায়ী সে ওখানে আপনার সে প্রোডাক্ট অর্ডার করবে। এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে সেটা হলো যে আমাদের প্রচলিত আইনে যেমন আছে আমাদের যেটা আপনার বলবো যে আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোডে আমরা জানি সবাই প্রতারণা করলে কী হয়, আর যেটা আছে যে এই টাকাটা আদায় করতে হলে যেমন যেটা অর্থঋণ মামলা বা এগুলো তো সিভিল ন্যাচারের, এটা তো আসলে দীর্ঘদিনের বিষয়, কিন্তু প্রচলিত যে আইনটা আছে যদি আমি বলি ভোক্তার কথায়, তা ভোক্তার যে জিনিসটা আছে আমরা ভোক্তার যে আপনার ফাইন কত হয় সেটা তো লিমিট আছে যে 50,000 টাকা সে ফাইন করতে পারে। এখন আপনার 5 কোটি টাকা আপনার এখানে আপনার ইয়ে হয়েছে, লেনদেন হয়েছে, সেখানে তো এই ভোক্তার আইন দিয়ে তো আমি কভার করতে পারছি না। এই কারণেই আমরা যে আইনি কাঠামো, আমরা আসলে মূলত 2টা জায়গায় আমরা পলিসি লেভেলে ফোকাস করছি, যে আইনি কাঠামো আমরা এই প্রতিটা আইন এবং যেটা স্যারও বললেন আমরা আশেপাশের দেশগুলো যেমন আমাদের সিমিলার দেশগুলো আমাদের আশেপাশে যারা আছে তারা আসলে কীভাবে চালাচ্ছে এইগুলো আমরা গ্যাদার করছি, এগুলো নিয়ে আমরা আসলে কী ধরনের আইনি স্ট্রাকচার করব, অথবা ভোক্তার আইন অথবা কম্পিটিশন আইন, সেখানে আমাদের যে ডিজিটাল পার্টটা আরও কি স্ট্রেন্থেন করবো কি না, এটা নিয়ে আমরা যেমন কাজ করছি। এর বাইরেও যেটা মইনুল সাহেব বললেন যে মনিটরিং বা অথরিটির কথা, ইনফ্যাক্ট এটার কোনো অথরিটি ছিল না, সেই অথরিটিটা ছিল না, মূলত ডিজিটাল
যে আইনটা, যেটা ডিজিটাল কমার্স অ্যাক্ট, এটা মূলত ছিল আইসিডি ডিভিশনে। স্যার ভালো করেই জানেন আইসিডি ডিভিশন থেকে এটা 2019 সনে, এটা যেহেতু ই কমার্স, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী একটা ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে এটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করেছে। এখন আমরা কিন্তু এই জিনিসটা যেটা বলেছি যে এটা একটা নতুন ইন্ডাস্ট্রি, তাকে গ্রোথ করার জন্য তাকে আসলে আমরা এই আইনি কাঠামোতে না বেঁধে তাকে আমরা একটা সুযোগ দিয়েছি। এখন যে প্রবলেমটা হয়ে গেছে সেই প্রবলেমটা নিয়ে আমরা এখন যেভাবে কাজ করছি সেটা হলো যে আইনি কাঠামো বলেন বা একটা একদম সিঙ্গেল একটা অথরিটি, যেমন আমাদের নিরাপদ খাদ্য নিয়ে একটা অথরিটি হয়েছে, সেই অথরিটি গঠন কিন্তু করতে গেলে এটা কিন্তু আপনার একটা সময়েরও ব্যাপার আছে যে অথরিটি সেখানে আপনার, যেমন আমাদের বিভিন্ন আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, আমাদের অর্থ মন্ত্রণালয়, আমাদের এগুলো ক্যাবিনেটে গিয়ে এই জিনিসগুলো যখন এটা আইনি কাঠামোতে আসবে, তারপর সেখানে ম্যান পাওয়ার নিয়োগ, সেখানে বাজেট, সেটার একটা সময় লাগবে। এই কারণে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় যেটা করেছে যে ডিজিটাল কমার্স সেল, এই ডিজিটাল কমার্স সেল আমরা যেটা করছি সেটা হলো যে আমরা অ্যাডহক বেসিসে কাজ করছি, কিন্তু এটা আসলে ইনফ্যাক্ট যেটা বললেন মাইনুল সাহেব যে আমাদের অলরেডি $2 বিলিয়ন মার্কেট হয়ে গেছে, এটা ধরেন 2022 শেষে বা 2023 এটা 4 বিলিয়ন হবে, তখন এইটা ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের এই সেল কিন্তু কাজ করতে পারবে না, তখন এইটাকে আরও কীভাবে অথরিটি অথবা আর একটু বড় কাঠামোতে করা যায় আমরা সেটা নিয়েই কাজ করছি। ধন্যবাদ আপনি ডক্টর মল্লিক হোসেন। ই কমার্স হলো কেনাবেচা করার প্রযুক্তি নির্ভর একটি প্ল্যাটফর্ম, কিন্তু অনেকেই এটাকে বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছে, এটা কতটুকু গ্রহণযোগ্য আপনার কাছে শুনবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলা সুরক্ষা নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলা অনুষ্ঠানে, সঙ্গে আছে শ্রী আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় ই কমার্স কি ঘুরে দাঁড়াতে পারবে, আমরা ফিরছি আলোচনায়। জনাব মইনুল হোসেন, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে ই কমার্স হচ্ছে কেনাবেচা প্রযুক্তি নির্ভর একটি বড় প্ল্যাটফর্ম, কিন্তু এটাকে অনেকেই বিনিয়োগের একটি প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে, এটা কতখানি যৌক্তিক এবং কেন এই ধারণা তৈরি হলো, এবং এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যে জেঁকে বসেছে যে ওই যে একটা মোটরসাইকেলের টাকায় দুইটা মোটরসাইকেল পাবো, তাহলে 10টা মোটরসাইকেল কিনি এবং তবে তো আয় বাড়তেই থাকবে, তো এই পার্সেপশন তো কিন্তু চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করার জন্য কি প্রয়োজন? জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ই কমার্স তো একদম নতুন এসেছে আমাদের ইন্ডাস্ট্রিতে বলেন, আমাদের কান্ট্রিতে বলেন। সাধারণ মানুষ তো ডিজিটাল বাংলাদেশ সব ডিজিটাল হচ্ছে ভেবেছে যে নতুন একটা ম্যাজিক এসেছে যেখানে মনে হয় ইনভেস্ট করা যায়, সেটা আগে দেখেনি কখনো। আমরা যেভাবে ডিফাইন করবো সেভাবেই সে ওটাকে গ্রহণ করবে সাধারণ মানুষের কথা। আমরা শুরুতেই ই কমার্সগুলো দেখিয়েছে যে বাবা একটা মোটরসাইকেল কিনলে দুটো মোটরসাইকেল পাবা, হ্যাঁ, বিনিয়োগের ভালো জায়গা। এবং আপনি খেয়াল করেন যে ই কমার্স প্রতিষ্ঠান আরও ছিল, তারা কিন্তু ওভাবে মার্কেটে অত নাম করতে পারেনি। যারা সুনাম করেছে, নাম করেছে, এখানে স্পন্সর হচ্ছে, সেখানে হচ্ছে, তারা কী করেছে, ওই যে ওই মডেলটা যে দুইটা মোটরসাইকেল দিচ্ছে একটার দামে বা দুইটার দামে তিনটা চারটা দিচ্ছে, তারা কিন্তু সরকারি মানুষ বিশ্বাস করবে না কেন, জাতীয় বিভিন্ন আপনার খেলাধুলা থেকে শুরু করে অনেক বড় বড় ইভেন্টও তারা স্পন্সর করে, জাতীয় প্রোগ্রামও ইভেন্ট তারা সেটার মাধ্যমে অ্যাকসেপ্টেন্স পেয়েছে, অ্যাকসেপ্টেন্স বাংলাদেশ ক্রিকেট টিমের পুরো জার্সি জুড়ে দেখি বিশাল বড় একটা স্পন্সর, এক্স্যাক্টলি, মানে বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না স্পন্সর খুঁজে, মানে থাকে সবার দেশের নামের থেকে স্পন্সর কোম্পানির নাম্বার, এটা অনেকেই বলে। তো যাই হোক, সেটা আছে সেই জিনিসটা, কিন্তু আমি যেহেতু আলাপ করছিলাম UBID নিয়ে, এটা একটু যোগ করি যেহেতু অনেকগুলো আলোচনা হয়েছে, এখানে ইজ অফ ডুইং বিজনেস বা কিছু পজিটিভ দিক আছে, বিশেষ করে আমাদের ফেসবুক কমার্স বা এফ কমার্স, বলা হয়ে থাকে যে 2 লক্ষের মতো আমাদের উদ্যোক্তা এটির সাথে জড়িত। এখন সেখানে আপনি কমার্স করতে গেলে ফেক অনেকে পেজ খুলে, আজকে খুললো কালকে টাকা নিয়ে ওটা বন্ধ করে দিল, এই ধরনের বহু অভিযোগ আছে। অ্যাটলিস্ট UBID হলে আপনার সেই জিনিসটা দূর করা যাবে যে আমরা আইডেন্টিফিকেশান দিলে সেটা দেখেই মানুষজন কিনতে পারবে বা ক্রয় করবে। আর ট্রেড লাইসেন্স একটু জটিল প্রক্রিয়া, ওনারা বা আমরা যেটা চাচ্ছি সরকার এখন যে সহজেই যেন আইডেন্টিফিকেশানটা দিয়ে দেওয়া যায়, এখন এটা যদি আবার জটিল হয়ে যায় তাহলে মেন পারপাস সার্ভ হবে না। আর আরেকটা জিনিস আমি একটা জিনিস বলি যে আমার যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো আসছে, আমার প্রতিষ্ঠানটাকে কেন বন্ধ করে দিতে হয়? আজকে যদি জাকারবার্গ কনভিক্টেড হয়, জেলে যায়, ফেসবুক কি বন্ধ হয়ে যাবে? তাহলে আমার যদি যে প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে, অপারেশন নেয়, তাদের যারা এটার জন্য রেসপন্সিবল তাদের শাস্তি হোক, তারা জেলে যাক, প্রতিষ্ঠান কেন বন্ধ, এটা আমার কোনোভাবে মাথায় আসে না। আবার বিজনেস কন্টিনিউটি প্ল্যান বলে একটা জিনিস আছে, স্যাররা জানেন যে কোনো একটা জায়গায় যখন প্রপোজাল দেওয়া হয়, বিজনেস প্রপোজাল, আমার যদি চেয়ারম্যান না থাকে, MD না থাকে, CEO না থাকে, এই বিজনেস কীভাবে চলবে সেই প্ল্যান কিন্তু তাকে সাবমিট করতে হয়, কন্টিনিউটি প্ল্যান। তো আমি কেন এই প্রতিষ্ঠানগুলোকে হল্ড করে রাখছি? এবং আমরা বলছি যে তাদের স্টকে কিছু জিনিস আছে, এখন সেগুলো বিক্রি করে টাকা আসবে, সেটা এতদিন কেন বিক্রি হয় নাই, সেটা কেন আমার স্টপ করার দরকার ছিল? এটি কি একেবারেই আদালত থেকে কোনো মাধ্যম থেকে প্রমাণিত এই বিজনেসই রং,
ক্রিমিনাল বিজনেস এদেরকে এখনই বন্ধ করো, আমি আমার তো মনে হয় না। শুধু ওই পার্সন তারা এটা ফলো করছে, সেই জন্য আমি ঠিক আছে তাদেরকে জেলে নিয়ে যায়, তাদের শাস্তি হবে বা তাদের বিচার হবে, প্রতিষ্ঠানটাকে কেন আমি বন্ধ করছি এটা আমি জানি না, হয়তো নিশ্চয় কারণ আছে, আমার জানার ভুল থাকতে হবে। আমার মনে হয় সামনের দিকে এই মেসেজটা খুব জরুরি, আপনার যে শ্রমে ঘামে যে বিজনেসটা, আমার খুব কষ্ট লাগে, আমাদের যে উদ্যোক্তা কী কষ্ট করে ওনারা দাঁড় করাচ্ছেন বিজনেসটা, আনসার্টিনিটি, রুলস নাই, রেগুলেশনস নাই, আইন নাই, কানুন নাই, তার মধ্যে একটা নতুন জিনিস নিয়ে আসছে, ইনভেস্ট করছে, কদিন পর আপনি বললে ও আপনি এটা এটা করছেন, আপনারটা বন্ধ, ও আপনি ফেঁসে গেছেন, পত্রিকা খুলে প্রতিদিন দেখবেন এরা ফেঁসে যাচ্ছে, ওরা ফেঁসে যাচ্ছে, এত যদি ফেঁসে যায় মানুষ বিজনেস করবে কেন, এখানে ই কমার্স তো আসবে না, আর আজ হোক কাল হোক আপনি থেমে থাকতে পারবেন না, টুডে অর টুমোরো ই কমার্স আসবেই, প্রশ্ন হচ্ছে আপনি কত সেটাকে দেরি করিয়ে দিতে পারেন, কঠিন করে দিতে পারেন, এটাই তো এই জায়গাটা খেয়াল করা দরকার, মানে দেরি করলে কিন্তু আমরা পিছিয়েও যাব, ডেফিনেটলি। ধন্যবাদ আপনাকে জনাব শফিকুজ্জামান। ই কমার্স খাতের সুষ্ঠু বিকাশে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা আমরা শুনতেছি। প্রথমত যে প্রশ্নটা আসছে বিনিয়োগের বিষয়, এখানে কিন্তু ওই যে এই লিটারেসির একটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা নতুন একটা ইনভেস্টমেন্টের জায়গা, সেখানে অনেকেই আসছে, সেটা হলো যে সে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে আসেনি। আপনাকে তো এই বিজনেস তো এমন না যে আমি আজকে শুরু করলাম, আমি কোনো আমার কোনো বিনিয়োগ নেই, আমি এখান থেকে রাতারাতি আমি এটাকে এক্সপ্যান্ড করব। এখানে একটা বড় ধরনের গ্যাপ হয়ে গেছে যে আমরা যাদের নাম শুনছি বেশিরভাগই সে কিন্তু ওই গ্রাহকের টাকা দিয়েই আপনার সেই অ্যাডভার্টাইজমেন্ট বলেন, সে একটা বিপুল পরিমাণ অর্থ কিন্তু এখানে ব্যয় করে ফেলেছে, এটা হলো তাদের প্রথম ভুল ছিল। ইউ আর রাইট, কিন্তু ডক্টর মইনুল হোসেন যে কথাটি বলছিলেন যে গ্রাহকের টাকা নিয়েই অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে কিংবা টাকা সরিয়ে নিয়েছে, সেটাতে যদি অপরাধ করে থাকে তাহলে তাকে আপনারা জেলে দিন, তাকে শাস্তি দিন, কিন্তু প্রতিষ্ঠানটি বন্ধ করে এই যে গোডাউনের মধ্যে আপনি বললেন 100 কোটি টাকার প্রোডাক্ট পড়ে রয়েছে, আরে ওই 100 কোটি টাকার প্রোডাক্টটা ফিরিয়ে দিলে যার কাছ থেকে আনা হয়েছিল কিংবা যে গ্রাহকের পাওয়ার কথা ছিল সেখানে রোলিং করলেও তো একটা অন্তত টার্ন ওভারটা থাকতো। এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের যে চ্যালেঞ্জটা, যেমন আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই জিনিসগুলো তোমরা খুব দ্রুত এটাকে একটা সমাধানের পথে আসো, আমার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার আমাকে সবসময় বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আমি তার সাথে প্রতিদিনই এটা নিয়ে অ্যাডভাইস নিয়ে আমি কাজ করছি, কিন্তু যে চ্যালেঞ্জটা সেটা হলো যে মামলা মোকদ্দমা যেটা হয়ে গেছে এখানে, কিন্তু আমার কিন্তু এখানে মন্তব্য করার কোনো সুযোগ নেই। এখন এই প্রতিষ্ঠানগুলো ইভেন ওখানে যে কর্মচারীরা যে কাজ করতো, শুধু আপনার টপ ম্যানেজমেন্ট না, মালিক পক্ষ না, এমডি বা সিইওর কথা না, ওখানে যে স্টাফরা কাজ করতো, এখন তারাও কিন্তু ভয়ে আপনার ওখানে কিন্তু আসছে না। এখন কথাটা হলো আমি তো আমাদের এই রকম অনেকগুলো অফিস বন্ধই আছে, তো সেই ক্ষেত্রে যে বিষয়টি প্রথম চ্যালেঞ্জটা হলো যে আমি এই অফিসগুলো যদি আমরা খুলতে পারি বা তাদেরকে একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা যদি এইখান থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু আপনার এই জিনিসগুলো আবার রান করবে। এখন আপনি যেটা বললেন ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেই ভবিষ্যৎ পরিকল্পনা আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেই 2008 উনি ভিশনারি যে ইয়ে দিয়েছে, জাতিকে যে স্বপ্ন দেখিয়েছে, এই ডিজিটাল কমার্সেরই তো পার্ট, এটা তো অস্বীকার করা যায় না। আমাদের এই কোভিডের মধ্যে, আমাদের এই প্যান্ডেমিকের মধ্যে দেখেন আমাদের বাংলাদেশ তো আপনার থেমে থাকেনি, আমরা প্রতিটা সেক্টরে আমাদের এক্সপোর্ট বলেন বা আমাদের এটা আপনার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, আমাদের এডুকেশন বলেন, আমাদের প্রতিটা জায়গায় কিন্তু আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম পেয়েছি, এটা কিন্তু ওই প্রস্তুতি ছিলই। এখন যেটা হয়ে গেছে যে ডিজাস্টারটা হয়েছে ই কমার্সে, সেটার জন্য এখন যেটা দরকার সেটা ভবিষ্যৎ পরিকল্পনাটা এটাই আমাদের, সেটাকে এখানে ঘুরে দাঁড়ানোর জন্য যা যা দরকার, আইনি কাঠামো বলেন, আমাদের যদি অথরিটি করতে হয় সেই অথরিটির কথা বলেন, আর হলো গ্রাহকদের আস্থা ফিরিয়ে, অর্থাৎ এখানে যদি গ্রাহকরা যদি আস্থা না পায় তাহলে তো আপনার এখানে কেউ ইনভেস্ট করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ইনোভেশন কীভাবে আসে, ইনোভেশন আসে তখনই যখন আপনার এই ওইটা পরিবেশ থাকে। সেই পরিবেশটা কী ছিল, যখন বাণিজ্য মন্ত্রণালয় ইউবিআইডি নিয়ে একজন বিজনেস করবে তখন কিন্তু আপনার একটা আস্থার জায়গা আসবে, যেমন তেমন কিন্তু আমার যে গ্রাহকদের যে বিষয়টি, যে ভোক্তার পার্টটা, আমাদের যেমন ক্যাব আছে যেটা আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন আছে, তাদেরও কি মূল ফোকাসটা কি ভোক্তাদের কথা, আমরাও আমরা যে আমরা যারা সরকারি চাকরি করি অথবা যারা পলিটিক্যাল মাস্টাররা আছেন সবাই কিন্তু মানুষের কথা বলে, আমরাও সেই মানুষের কথা বলতে চাই, অর্থাৎ তার টাকাটা, এটাগুলো আমাদের কাছে আমানত, সেই আমানতটা কি আমরা কিন্তু এখন পেমেন্ট গেটওয়েতে এই টাকাটা আটকা থাকছে, এবং আটকা থাকলে যেটা হচ্ছে যতক্ষণে প্রোডাক্ট ডেলিভারি না হচ্ছে ততক্ষণে কিন্তু এই টাকাটা কিন্তু হেফাজতে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনা মোতাবেক আমরা যেটা বলছিলাম যে 2022 ই কমার্স কিন্তু ডিফারেন্ট ই কমার্স হবে, এবং সেটা কিন্তু আপনারা এই জানুয়ারির আজকে লাস্ট দিনের আগের দিন 30 জানুয়ারির মধ্যে কিন্তু আপনারা সেই মেসেজ কিন্তু দেশবাসী পেয়েছে। জি ধন্যবাদ আপনাকে জনাব নজরুল খান। যে চ্যালেঞ্জগুলো রয়ে গেছে এখনও সেগুলো
এগুলোর সমাধানে কি উদ্যোগ নেওয়া যেতে পারে এবং আপনার পরামর্শটা আমরা চাইছি। প্রথমত মনিটরিং, আমি মনে করি সরকার থেকে মনিটরিং করা ভুল মহাভুল। কেন আমি বলি, সরকার থেকে বুঝবে না, কেন বুঝবে না, যখন এই যে অর্ধেক দামে মোটরসাইকেল দেব বলছে, এটা আছে কিন্তু বিজনেস মডেল, তারা কিন্তু পট করে কোটে যাবে এবং তারা বলবে দিস ইজ আওয়ার মডেল, আমরা 10টা দেব, তারপরে অনেক ক্রেতা আসবে, এইসব কথাগুলো বলবে। সুতরাং এটা সরকার থেকে মনিটরিং এটা রং। কী করতে হবে, এটা ই ক্যাপকেই দিতে হবে মনিটরিং, এবং ই ক্যাপকে বলতে হবে যা তুমি দেখবা যে তার বিজনেস মডেল সঠিক আছে কিনা, তারাই তাদের লোক, তারা বলতে পারে, ঘুঘু দিয়ে ঘুঘু ধরতে হবে। এবং ই ক্যাপ রিপোর্ট করবে ওই যদি অথরিটি হয় তাকে, এবং যে একটা আইনের কথা আমি বলছি এটা আইন করতে হবে। আর আমাদের যে এখন যে পেনাল কোডে আইন আছে 42406 হোমিওপ্যাথি ওষুধ, এবং আমার বাস্তব অভিজ্ঞতা আছে ভোক্তা অধিকার আইন, আপনি যদি ল্যাপটপ কেনেন একটা 2-3 লাখ টাকা দিয়ে আপনি ভোক্তা অধিকারে কিচ্ছু করতে পারবেন না, কেন 50,000 টাকা আপনাকে দেবে। আমার নিজের এরকম অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে একেবারে সব কিছু ঠিক আছে, তারপরে তারা বলছে যে না আমরা দেবো না, আপনি পানির ভিতরে ল্যাপটপ চুবাইছেন, আমাদেরকে পাগলে কামড়াইছে পানির ভিতরে, তারপরে ভোক্তা অধিকারে যাওয়া লাগছে এবং অন্যভাবে চাপ দিয়ে তারপরে এটা আদায় করা হয়েছে। কিন্তু নর্মাল প্রসেসে আপনি পারবেন না, 50,000 টাকা আপনার ওইটার দাম হচ্ছে 3 লাখ টাকা। সুতরাং সোজা না, আপনার আইন করতে হবে, এটা রং। আপনি আপাতত চালাতে পারবেন, কিন্তু যদি আইন না হয় লং টার্ম, এবং বাধ্য করতে হবে এই ক্যাপকে, তারা মনিটর করবে সরকার না, তারা রিপোর্ট করবে সরকারকে। আর একটা আইনি কাঠামো থাকবে, তার ভিতরে যে বেআইনি করবে তার বিরুদ্ধে মামলা থাকবে, তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবং মূল জিনিসগুলো বিজনেস মডেলগুলো বা বিজনেসটা কী হচ্ছে এটা মনিটর করবে ই ক্যাব, আদারওয়াইজ এটা এক্সিকিউশন করা সম্ভব না। তখন কী হবে, সরকার থেকে যখন মনিটর করবে সবাই বলবে সরকারের দোষ, ওই অফিসারের দোষ, দু একটাকে বদলি টুললে হবে, দু একটা নামে প্রসিডিং হবে, কাজের কাজ কিছু হবে না, উদরপিণ্ডে বুধর ঘাড়ে দেওয়া হবে। কিন্তু ই ক্যাবের তো নির্বাহী কোনো ক্ষমতা নেই না, তখন আইন করে দিয়ে শাস্তি না। তো আমি বলছি তারা মনিটর করবে বিজনেস মডেল, এবং তারা বলবে যে এটা ঠিক করছে না, এটা ফেল করতে বাধ্য, সরকারকে জানাবে, এবং সেটা কিন্তু ওই আইনের কাঠামোর ভিতরেই থাকবে, যে একটা আইনের করার কথা বলছি। আর একটা ওনারা যেমন করছে, এটাকে UBIDটা এটা আরও এক্সপ্যান্ড করতে হবে, একটা পেমেন্ট সিস্টেম থাকতে হবে। এবং এটা ধরেন আমি শুধু এটা হলো, আপনি আমাকে মালামাল দিলেন কিন্তু আমি অস্বীকার করলাম, আমি এরকম আলাদা কম্পিটিটিভ কোম্পানি, আর একটা কম্পিটিশান আছে আপনার সাথে, আমি 500 লোক দিয়ে কিনালাম, কিনাই কমপ্লেন দিলাম যে আমার এটা খারাপ, তাহলে তার প্রতিকার কী হবে? এগুলো মাথায় রাখতে হবে, বাংলাদেশের লোক খুব ইন্টেলিজেন্ট, সুতরাং অথরিটিকেও ইন্টেলিজেন্ট হতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, ডক্টর মঈনুল হোসেন, ইভ্যালি সহ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো যে কটা প্রতিষ্ঠানই ছিল তাদের কিন্তু একটি শক্তিশালী নেটওয়ার্ক সেবা বিভাগ তৈরি হয়েছে, কিন্তু এগুলোকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি? যে কাস্টমার বেস, যদি ভুল না করে থাকি, ইভ্যালির 45 লক্ষ কাস্টমার, এরা সবাই লয়াল কাস্টমার না, দ্যাটস অল রাইট, তাদের কিছু কিছু বিভিন্ন প্রলোভন, আমি যদি বলি 50% তো লয়াল, এক্স্যাক্টলি, সেটি কম কথা না। যারা বিজনেস করে তারা জানে যে কাস্টমার অনবোর্ড করা মানে এটা বইয়ের পর বই, কোর্সের পর কোর্স পড়ানো হয় কীভাবে অনবোর্ড করবো, সেই জায়গায় ওনারা সাকসেসফুল নিয়ে এসেছেন। হ্যাঁ, কিন্তু বিজনেস মডেলের যে ঝামেলা সেটা ছিল। এখন আমার মনে হয় যে সরকার, আমরাও বিভিন্ন জায়গায় লেখালেখিতে বলেছিলাম যে তত্ত্বাবধায়ক বা এটাকে কিছু করা যায় কি না, সেই পথে আছে, এক বসিয়েছেন বা ওনারা কাজ করছেন। এখন এই কাস্টমার বেসটাকে কাজে লাগানো যায় কি না এবং বিজনেসের ভ্যালুয়েশন মানে খালি তার, আমাদের কিন্তু একটা বড় প্রশ্ন যে যাদেরকে ওই তত্ত্বাবধায়কের জায়গায় বসানো হচ্ছে তারা আদৌ এই কমার্সটা বুঝে কি না, কারণ আমরা কিন্তু এরকম বহু জায়গায় দেখেছি যে তাদের কোনো ধারণাই নাই। সেটি অন্য ডিফারেন্ট জিনিস, সেটি নিশ্চয়ই বিবেচনা, বিচার বিবেচনা করেই বসানো হয়েছে বা আদালতের মাধ্যমে, সেটি তো হয়তো আমি জাজ করতে পারবো না, সেটি হয়তো ঠিক আছে বা হোয়াট এভার। কিন্তু আমার কথা হচ্ছে যে ওনার যে কাস্টমার বেজ এবং যে বিজনেসের ভ্যালুয়েশন, আপনার খালি আপনার ইভ্যালির ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 কোটি টাকা আছে, এর মানে এই না যে ইভ্যালির 100 কোটি টাকা সম্পদ আছে, তার যে কাস্টমার আছে তাদের কিন্তু ভ্যালু আছে, সেই জিনিসটা কনসিডারেশন নাই। টেনজিবল ইনটেনজিবল অ্যাসেট বলি আমরা, বিজনেসের লোকজন আরও ভালো বলতে পারবে, সেগুলো ক্যালকুলেশনে নিতে হবে। আপনি যদি বলে দেন ওদের মোট সম্পদ 100 কোটি টাকা, কোনো কোম্পানি তো সেটা কিনতেও আসবে না, আপনি ইভ্যালুয়েশনটা তো ভুল দিলেন। তো পুরো জিনিসটা যখন বলবেন যে, এবং আপনাকে একটা ডুবে যাওয়া জাহাজ যেখানে সবার হচ্ছে যে রেসপন্সিবিলিটি ছিল, ইনক্লুডিং গভর্নমেন্ট, এটাকে উদ্ধার করার জন্য সবার রেসপন্সিবিলিটি আছে, প্রণোদনা বা এক ধরনের এনকারেজিং কিছু একটা দিয়ে অন্য কেউ কিনে নিতে পারে কিনা বা চালানো যেতে পারে কিনা, সেই পথেই যেতে হবে, নাহলে তো সবই লস হয়ে গেলো, মানুষজনের টাকার কি হবে। সো ড্যামেজ কন্ট্রোল, আমি বলি ড্যামেজ কন্ট্রোলটা করতে হবে আর কি এই জায়গাটাতে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বিশ্বের সেরা বিপণন বিশেষজ্ঞরাও ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যতে সব ধরনের বাণিজ্যই
হবে ই কমার্সের আওতায়। ফলে বাংলাদেশের পিছিয়ে থাকার সুযোগ নেই, বরং চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা আমরা ধারণ করছি তা বাস্তবে রূপ দিতে হলে ই কমার্স খাতকে আরও প্রসারিত বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। নিয়ম নীতি আইনি কাঠামো কঠোর মনিটরিংয়ের মাধ্যমে ই কমার্স খাতকে প্রতারণার সুযোগ মুক্ত রাখতে হবে। যেসব ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা অভিযোগ উঠেছে সেসব প্রতিষ্ঠানের যারা প্রতারণার পিছনে যুক্ত ছিল তাদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর যে ভোক্তা নেটওয়ার্ক ও অবকাঠামো তৈরি হয়েছে সেগুলো কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। দর্শক আজ পর্যন্তই, অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 8:10। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, অবশ্যই মাস্ক ব্যবহার করুন। সঙ্গে থাকার জন্য